কমলাসাগর মহকুমার অন্তর্গত রাজ্যের ঐতিহ্যবাহী কসবেশ্বরী মায়ের মন্দিরে বৃহস্পতিবার পুজো দিতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব শেষ দিনে বিজয়া দশমীর পূর্ণ শ্রী শ্রী কাসবেশ্বরী কালীমা মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে চান তিনি বাপের বাড়ির ছুটি কাটিয়ে মা বাসন্তী আজ পাড়ি দেবেন কৈলাসে উৎসবের আনন্দ উচ্ছ্বাস শেষে আজ বিষণ্নতা সুর মায়ের কাছে আশীর্বাদ চাইতে তাই ত্রিপুরা রাজ্যের স্থিত শ্রী শ্রী কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে গেছিলেন বিপ্লব কুমার দেব রাজ্যবাসী সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মায়ের কাছে এদিন পুজো দিয়েছেন তিনি রিপোর্ট আর নিউজ